আপনি কি জানেন ঠান্ডা ভাত গরম করে খেলে কি কঠিন রোগ হয়? কোন সবজি খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হয়? খালি পেটে চা খেলে কোন রোগের সৃষ্টি হয়? পর্যাপ্ত ঘুম না হলে আমাদের কোন অঙ্গ দুর্বল হয়? এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিয়মিত সকালে কি খেলে দ্রুত ওজন কমানো যায়? গরম চা, গরম কফি, লেবু জল নাকি গরম জল? সঠিক উত্তরটি হচ্ছে গরম জল। গরম জল শরীরে জমে থাকা ফ্যাট ভাঙতেও সাহায্য করে, যার ফলে পরিপাকতন্ত্রের পক্ষে ফ্যাট জাতীয় পদার্থ পরিপাক করা সহজতর হয়। খাওয়ার আগে কিছুটা গরম জল খেয়ে নিলে পেট কিছুটা হলেও ভরাট লাগে, এতে খুব বেশি খাবার খেতে ইচ্ছে করে না, তাই শরীরে কম পরিমাণে ক্যালোরি যায়, তাই ওজনও থাকে নিয়ন্ত্রণে। কানের ব্যথা দ্রুত দূর করতে কি ব্যবহার করবেন? আদা চূর্ণ, আমলকি চূর্ণ, রসুন কোয়া নাকি পেঁয়াজ? সঠিক উত্তরটি হচ্ছে রসুন কোয়া। যে কোনো রকম ব্যথা বেদনা উপশমে ভালো কাজ করে রসুন। 2 টেবিল চামচ তিলের তেলের মধ্যে 100 চামচ থেতো করা রসুন দিয়ে ফুটিয়ে নিন। এই তেল ঠান্ডা করে 2 থেকে 3 ফোঁটা কানে দিয়ে দিন, দেখবেন ব্যথা নিমিষেই দূর হবে। খালি পেটে চা খেলে কোন রোগের সৃষ্টি হয়? ক্যান্সার, ডায়াবেটিস, আলসার নাকি কিডনির পাথর? সঠিক উত্তরটি হচ্ছে আলসার। খালি পেটে চা আলসারের ঝুঁকি বাড়ায়। খালি পেটে চা বা কফি খাওয়া শরীরকে পানি শূন্য করে তোলে। সবচেয়ে ভালো হয় কোনো খাবার খেয়ে চা পান করা। তা যদি না করেন তবে 1 গ্লাস পানি অবশ্যই পান করতে হবে। ভয় পেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়? কিডনি, লিভার, হার্ট নাকি ব্রেন? সঠিক উত্তরটি হচ্ছে কিডনি। ঠান্ডা ভাত গরম করে খেলে কি কঠিন রোগ হয়? ক্যান্সার, পেটের রোগ, ডায়াবেটিস নাকি কোষ্ঠকাঠিন্য? সঠিক উত্তরটি হচ্ছে পেটের রোগ। ভাত দ্বিতীয়বার গরম করে খেলে ডায়রিয়ার মতো ভয়ঙ্কর রোগও হতে পারে, বেড়ে যেতে পারে বমি বমি ভাব। বিশেষজ্ঞদের মতে ভাত যত ঠান্ডা হয় তাতে নানা ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মায়। সেই ঠান্ডা ভাত যখন আবার গরম করা হয় তখন ওই ব্যাকটেরিয়ার প্রভাব আরও বেড়ে যায়। দীর্ঘদিন প্রস্রাবের সমস্যা থাকলে কি খেলে দ্রুত ভালো হয়ে যায়? এলাচ, লবঙ্গ, জাফরান নাকি দারুচিনি? সঠিক উত্তরটি হচ্ছে এলাচ। 4টি ছোট এলাচ খোসা শুদ্ধ কুটে নিয়ে অল্প জল এবং জলের 2 গুণ পরিমাণ দুধে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। 2-4 বার ফুটে গেলে নামিয়ে ঢেকে রাখতে হবে। ঠান্ডা হলে চিনি মিশিয়ে 1/2 ঘন্টা পরপর অল্প অল্প করে খাওয়ালে বন্ধ হয়ে যাওয়া প্রস্রাব বের হবে, অর্থাৎ মূত্রাঘাত মিটে যাবে ও প্রস্রাব পরিষ্কার হয়ে যাবে। পর্যাপ্ত ঘুম না হলে আমাদের কোন অঙ্গ দুর্বল হয়? হার্ট, স্নায়ু, ব্রেন নাকি মাংসপেশী? সঠিক উত্তরটি হচ্ছে ব্রেন। গবেষণায় দেখা গেছে ঘুম কম হলে মানুষের মস্তিষ্ক পুরোপুরি কাজ করতে পারে না। বিজ্ঞানী ওয়েন বলেছেন মস্তিষ্কের যে 2টো অংশ সিদ্ধান্ত গ্রহণ ও স্মৃতি সংরক্ষণে কাজ করে, ঠিকমতো ঘুম না হলে সেই 2টো অংশ খুব বেশি সক্রিয় হয় না। কোন জুস খেলে চুলকানি ভালো হয়? অ্যালোভেরা জুস, আপেলের জুস, কমলার জুস নাকি তরমুজের জুস? সঠিক উত্তরটি হচ্ছে অ্যালোভেরা জুস। কোন দেশকে পৃথিবীর স্বর্গ বলা হয়? জাপান, ইন্দোনেশিয়া, ভারত নাকি ভুটান?
সঠিক উত্তরটি হচ্ছে ইন্দোনেশিয়া। কোন তেল মালিশ করলে স্ট্রেস মার্ক দূর হয়? নারকেল তেল, আমলা তেল, রোজমেরি তেল নাকি নিম তেল? সঠিক উত্তরটি হচ্ছে নারকেল তেল। এক কাপ চিনির সঙ্গে আধা কাপ নারকেল তেল ভালো করে মিশিয়ে এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সপ্তাহে কয়েকবার এটি ব্যবহার করলেই স্ট্রেস মার্ক দূর হয়ে যাবে। আচ্ছা বলুন তো, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী, মমতা ব্যানার্জি নাকি উমা ভারতী? উত্তরটি জানা থাকলে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন। কোন সবজি খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হয়? আলু, টমেটো, পালং শাক নাকি গাজর? সঠিক উত্তরটি হচ্ছে পালং শাক। পালং শাকে রয়েছে আয়রন, ভিটামিন ও খনিজ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই সঙ্গে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্ত শূন্যতা প্রতিরোধ করে। এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।